বিরতির পর স্বাগত। হাতে আর মাত্র দুটি দিন, তারপরে গোটা রাজ্যবাসী আমরা মেতে উঠব শারদীয়া দুর্গা উৎসবে। এর আগে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে কেমন প্রস্তুতি রয়েছে, রাজ্যের বনেদি ক্লাবগুলি কতটা প্রস্তুত দুর্গাপূজায়, তার জন্য নিউজ ভ্যানগার্ড কিন্তু ছুটে যাচ্ছে বিভিন্ন প্যান্ডেলে। এই মুহূর্তে ব্লাড মাউথ ক্লাবের প্রস্তুতি কেমন চলছে, তাদের থিম এবার কি কি আকর্ষণ নিয়ে আসছে দর্শনার্থীদের জন্য, চলুন দেখে নেওয়া যাক। স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব ব্লাজমাউথ, এবার ব্লাজমাউথের থিম নব জাগরণের প্রতীক্ষিত রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কন্যা সন্তান বিসর্জন, এই যে প্রথাগুলো তৎকালীন সময়ে তিনি রোধ করেছিলেন, সেই সমস্ত টুকরো টুকরো স্মৃতিকে এবার দুর্গাপূজার মধ্য দিয়ে তুলে ধরাই হচ্ছে ব্লাজমাউথ ক্লাবের মূল উদ্দেশ্য। এবং ক্লাবের প্রতিটা সদস্য আশাবাদী যে তারা দর্শনার্থীদের টানতে সচেষ্ট হবেন এবারে তাদের থিমের মধ্য দিয়ে। তাহলে আসুন কথা বলে নেওয়া যাক। বছর ঘুরে আবার এলো উমা, ব্লাজমাউথ ক্লাব, তাদের কি প্রস্তুতি রয়েছে, এবছর পুজোর কি থিম রয়েছে, আসুন কথা বলে নি। এবছরের ব্লাজমাউথ ক্লাবের কি থিম, আপনাদের ভাবনা চিন্তা কি রয়েছে? প্রথমে আপনাদের মাধ্যমে আমরা শুভ দুর্গা পুজো এবং দীপাবলির আগাম শুভেচ্ছা রাজ্যবাসীকে জানাচ্ছি। আমাদের ব্লাজমাউথ ক্লাবের এবার থিম হলো রাজা রামমোহন রায়। বর্তমান প্রজন্মর কাছে এই মানে রামমোহন রায়ের মতো মনীষী ব্যক্তিরা অনেকে হারিয়ে গেছেন, তো আমরা চাইছি নতুন ভাবে তুলে ধরার জন্য। নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়কে আপনারা এবার তুলে ধরতে চাইছেন, যে সামাজিক ভাবে যে বাল্য বিবাহ রোধ করেছিলেন, বিধবা বিবাহ যে রোধ করেছিলেন, সেক্ষেত্রে এই যে ভাবনা চিন্তাটা এলো কিভাবে? আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে নতুন কিছু ত্রিপুরার যে অ্যাকচুয়ালি আমাদের একটা ইয়ে থাকে, আমাদের এক সময় মানে পুজো আমাদের সবচেয়ে বড় ছিল, আমরা ত্রিপুরা রাজ্যবাসীকে একটা বিরাট পুজো উপহার দিয়েছিলাম ওই সময় দাঁড়িয়ে। তো আমাদের একটা ফুটবল টিম মানে আমরা বাইরে থেকে বিদেশ থেকে পুজো প্লেয়ার এনেছি, আমরা সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা করছি আর কি। ক্রিকেটেও আমরা একসময় ইন্ডিয়া টিমের প্লেয়ারও এনেছি, তো আমাদের একটা হাই রাইজ বিল্ডিং করা হচ্ছে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড়, মদনলাল দিয়ে এসেছিলেন ইয়ে করতে, ওপেন করতে, তো হ্যারিস বিল্ডিং আমরা সব দিক দিয়ে একটা প্রতিকৃত আমাদের একটা থাকে আর কি। ক্লাবের যে সংস্কৃতি রাজা রামমোহন রায়ের যেমন নবজাগরণের প্রতিকৃত, আমরাও মনে করি যে ক্লাব ইয়ে কালচারের দিক দিয়ে আমরা একটা প্রতিকৃত, ওই হিসাবে আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে নতুন কিছু করা যায় কিনা। এই যে ক্রীড়া এবং সংস্কৃতি দুটো দিকেই ব্লাজমাউথ একেবারে এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে এই ভাবনা চিন্তাটা মানে কবে থেকে হলো, কবে থেকে কাজ শুরু হলো, প্যান্ডেল তৈরি সবটা নিয়ে যদি একটু বলেন, কবে থেকে আপনাদের চলছে প্রসেস? আমাদের প্রসেস অনেকদিন ধরেই চলছে, আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি যে কোনো একটা নতুন কিছু করার জন্য, তো আমরা বিভিন্নভাবেই চেষ্টা করছি। এইগুলি ধরো গত 50 বছরও যেগুলি হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এইগুলি করে নতুন প্রজন্মকে আমরা কিছু একটা উপহার দিতে পারি, যাতে ওরা এই রাস্তায় এগিয়ে যায়। কারণ এখনের প্রজন্মটা দেখা যাচ্ছে যে
ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি যে এই বড় বড় মনীষীদের সামনে এনে ওদের বিভিন্ন ক্রিয়াকর্মগুলি, ওনাদের বিভিন্ন ক্রিয়াকর্মগুলিকে আমরা দেখিয়ে ওদেরকে কিভাবে মডিফাই করা যায়, সমাজটাকে যেভাবে আপলিফ্ট করা যায় সেভাবে আমরা চেষ্টা করছি। এবং আমরা চেষ্টা করছি, দেখুন আমরা প্রথম শুরু করেছি যে আমরা স্বাস্থ্যের দিক দিয়েও আমরা এগিয়ে যে আমরা করোনার সময় করোনা পিরিয়ডেও আমরা বাড়িয়ে বাড়িয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, বিভিন্নভাবে বাজার হাট করে দিয়েছি, বিভিন্নভাবে ওষুধ বাড়িতে নিয়ে দিয়েছি, আমরা এইভাবে শুরু করেছি। এটা আমরা এইভাবেই শুরু করতে করতে আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি। যেমন আমরা চেষ্টা করছি, স্বাস্থ্য সহায়ক গ্রুপ করেছি, আমরা 6টা স্বাস্থ্য সহায়ক গ্রুপ করেছি আমাদের পুরো এলাকাটার মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করছি যে এই গ্রুপগুলির মাধ্যমে রাত্র 12টার সময় হোক, 1টার সময় হোক, 2টার সময় হোক, যখনই হোক, আমাদের এলাকাতে যদি কেউ কোনো রকম অসুস্থ হয় এবং আমাদেরকে যদি খবর দেয়, আমরা যদি খবর পাই এই স্বাস্থ্য সহায়ক গ্রুপের মধ্যে দিয়ে, যদি আমরা কোনো খবর পাই আমরা চেষ্টা করি এবার রাত্র যতটাই হোক আমরা গিয়ে ওদের এখানে গিয়ে বসতে, এবং দরকার হলে অ্যাম্বুলেন্স লাগলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, ডাক্তারের ব্যবস্থা করছি, কোনো মেডিসিন যদি ইয়ে করতে হয় সেটারও আমরা ব্যবস্থা করছি। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি, এইভাবে নতুন যতটুকু চেষ্টা করছি, যতটুকু আপলিফ্ট করা যায় চেষ্টা করে যাচ্ছি আর কি। পাশাপাশি এবার পুজোতে প্রত্যেকেই অন্নভোগের ব্যবস্থা থাকে, এবার আমরা প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছি। আর আরেকটা বিষয় হলো আপনার মানে বিজয়া দশমীতে মিষ্টি মুখ বাড়িতে গিয়ে করানোর একটা প্রচেষ্টা নিয়েছি আর কি। তো আপনাদেরও একটা নিমন্ত্রণ রইলো, আপনারা আসবেন সবাই পুজোটা দেখবেন। বলুন, আপনাদের এই যে তৈরি হচ্ছে প্যান্ডেল, এত সুন্দর আমরা সজ্জা দেখছি, তার সঙ্গে মূর্তি তৈরি হচ্ছে, শিল্পীরা কি রাজ্যের না বহিরাজ্যের? না, আমাদের শিল্পীরা সব রাজ্যের, সব রাজ্যের শিল্পীদের দিয়ে করাচ্ছি, আমরা বহিরাজ্যের কোনো শিল্পী আনিনি, যা হচ্ছে আমাদের এই রাজ্যের শিল্পী দিয়েই হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের শিল্পীদের মানে আর্ট প্রচার হোক, যার জন্য আমরা বাইরের কোনো শিল্পী আনিনি আর কি। যা কিছু হচ্ছে এখানে সবগুলো আমাদের নিজস্ব ত্রিপুরা রাজ্যের লোক। এখন তো একটা থিমের যুগ, এখন তো কম্পিটিশনের যুগ, আলোকসজ্জা প্যান্ডেল সবটাই এখন কম্পিটিশনের মধ্যে চলে এসেছে। কি মনে হচ্ছে আপনারা কতটা সেক্ষেত্রে দর্শনার্থীদের টানতে পারবেন? আমরা চাইছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো থিম নিয়ে করছি, তো তো প্রথমবার হয়তো খানিকটা বুঝতে মানে পাবলিকের বুঝতে অসুবিধা হতে পারে, দ্বিতীয়বার আর একটা করবো থিম। আগামী 2-3 বছরের মধ্যে ধরুন যে আমাদের এখানে জনঢল একটা নামবে হয়তো, আশা করছি যে এইরকম থিম নিয়ে পুজো তো আর হয় না খুব একটা, আশা করছি যে খুব ভালো হবে, আলোকসজ্জাও ভালো হবে, আমাদের প্যান্ডেলও ভালো হচ্ছে, প্রতিমাও ভালো হচ্ছে। তো সেই হিসাবে রাজ্যবাসী সবাইকে বলছি যে আপনাদের মাধ্যমে যে আপনারা আসুন, আমাদের পুজোটা ভালো করে উপভোগ করুন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে দ্বিতীয় এসে গেল, একেবারে পুজোর আমেজ আমরা ফেস্টিভ মুডে চলে এসেছি। তো কবে আপনাদের এই পুজোর উদ্বোধন হচ্ছে? আমরা আগামী বুধবার সন্ধ্যা 6টায় আমাদের পুজোর উদ্বোধন করবেন মাননীয় চিফ মিনিস্টার প্রফেসর মানিক শাহ, ডক্টর মানিক শাহ। তো ওই হিসাবে সন্ধ্যা 6টা আমাদের প্রোগ্রাম, আমরা বুধবার নাগাদ ওপেন করে দেবো প্যান্ডেলটা, আপনারা আসবেন অবশ্যই। ধন্যবাদ আপনাদের, ওকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্লাডমাউথ ক্লাব তাদের পুজোর মধ্য দিয়ে সামাজিক বার্তা দিতে চলেছে, তাহলে এই পুজো দেখার জন্য আসতে হবে সকলকে। ব্লাডমাউথ ক্লাবের এবারের থিম সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। প্রস্তুতি একেবারেই তুঙ্গে, একেবারে জোর কদমে চলছে প্রস্তুতি, এবং আগামী কয়েকদিনের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে ব্লাডমাউথ ক্লাবের প্যান্ডেল, পুজো প্যান্ডেল। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।